চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি আলোকচিত্রী এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তারের কাছে। আজকে তো আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, আমরা সকালবেলা বসে আছি, তো আসলে আপনার কাছে যদি জানতে চাই আপনার কাছে এই দিনটির আসলে গুরুত্ব কতখানি? আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং নারী দিবসের 118 বছর পার হতে যাচ্ছে আজকে। এই দিনে আমি আসলে প্রথমেই স্মরণ করতে চাই যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিলেন। কোপেনহেগেনে আপনি জানেন যে ক্লারা জেটকিন সারা দুনিয়াতে 8ই মার্চকে নারী দিবস হিসাবে পালনের জন্য আহ্বান করেছিলেন, এবং তারপর থেকে 1910 সালের পর থেকেই আসলে নারী দিবস সারা দুনিয়াতে পালিত হয়ে আসছে। সো ক্লারা জেটকিন সহ আরও অনেকে, রোজা লুক্সেমবার্গ, সিমন্দা বুভয়া, এবং আমাদের দেশেও আরও অনেকেই যারা, বাংলাদেশেও যারা রোকেয়া বলেন, ইলা মিত্র, আমাদের মুক্তিযোদ্ধা নারীরা, আমি তাদের সকলকেই আসলে এই নারী দিবসে স্মরণ করতে চাই। এই নারী দিবসটা আসলে আমাদের জন্য একটা বিশেষ অর্থ বহন করে। আমরা হয়তো টিভিতে, পত্রপত্রিকায় অনেক সময় দেখি যে নারী দিবসকে কেন্দ্র করে বলা হচ্ছে আপনার নারী বন্ধুকে বা মাকে একটা ফুল দিন, একটা উপহার দিন, কিন্তু আসলে নারী দিবসটা এই সবের মধ্যেই সীমাবদ্ধ না, বা একটা দিনকে শুধু নারীর জন্য বিশেষভাবে উদযাপনের বিষয় না, এটা একটা সংগ্রামের ইতিহাস এটার সাথে যুক্ত আছে। আপনি জানেন যে 1857 সালে নিউ ইয়র্কে সূচ কারখানার শ্রমিকরা এই আন্দোলনের সূত্রপাত করেছিল, এবং সেই সময়ে সেই শ্রমিক নারীরা তাদের কারখানার পরিবেশ, 12 ঘন্টা যে শ্রম, সেগুলোর বিরুদ্ধে উন্নত পরিবেশের জন্য আন্দোলন শুরু করেছিল। এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি যে 1908 সালেও মানে কোপেনহেগেনের নারীরা আন্দোলন করেছে, স্টুটগার্টে আন্দোলন হয়েছে, এবং সেখানে নারীর ভোটাধিকারের প্রশ্নটা খুব জোরের সাথে সামনে এসেছিল। তো সেই সূত্রপাতে কিন্তু আমরা এখন পর্যন্ত সারা দুনিয়াতে নারী দিবস পালিত হতে দেখি, কিন্তু যে যারা এই সূত্রপাতটা ঘটিয়েছিলেন তারা ছিলেন শ্রমিক নারী, এবং এই সেই শ্রমিক নারীরাই কিন্তু নারী দিবসটাকে আমাদের সামনে এনেছেন, যে নারীর শুধু ভোটাধিকারের তখনকার সময়ের ঘটনা, কিন্তু ভোটাধিকার সহ এখন আমরা কিন্তু নারীদের যে সমস্যাগুলো বা যে অধিকার মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সেই জিনিসটার একটা পর্যালোচনা, সেই জিনিসটাকে আমরা কীভাবে পেতে পারি, সেই আলোচনাগুলোকে নতুন করে করা, নতুন করে উপলব্ধি করা, এবং নারী হিসেবে, মানুষ হিসেবে আমাদের অধিকারের জায়গাগুলো কোথায় কীভাবে আমরা পেতে পারি, সেই ভাবনাগুলো নিয়েই মনে হয় আমরা আজকের এই দিনটাকে বিশেষভাবে পালন করতে পারি। আমরা সেভাবেই চাই যে নারী দিবসটাকে শ্রমজীবী নারীরা যে সূত্রপাত করেছিল নারীর অধিকার আদায়ের জন্য, সেই বিষয়টাকে আমরা জোর দিতে পারি। আজকে তো সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, তো আমাদের এবারে থিম হচ্ছে প্রেস ফর প্রোগ্রেস, তো এই বিশেষ থিমটি নিয়ে যদি আপনি কিছু বলতে চান, এবং পাশাপাশি এটাও জানতে চাচ্ছি যে আপনার একটি সংগঠন আছে গার্মেন্টস শ্রমিক সংহতি, সেখান থেকে কী কী আয়োজন থাকছে এই বিশেষ দিবস পালনের জন্য? প্রেস ফর প্রোগ্রেস, এটার অর্থ যদি আমরা করি যে উন্নয়নের জন্য আরও এগিয়ে যাওয়া বা আরও নারী তার পথে আরও এগিয়ে যাবে, এইভাবে যদি আমরা ভাবি, উন্নয়নের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম। আজকে সারা দুনিয়ার কথা আমরা ভাবতে পারি, আমরা যদি শুধু বাংলাদেশের দিকে তাকাই, এটা অনেক সত্যি কথা যে 19 শতকে যখন রোকেয়াকে আমরা পেয়েছি নারী আন্দোলনের অগ্রদূত হিসেবে, সেই সময়ের নারী আর আজকের নারীর অনেক ফারাক আছে। আজকের নারীকে আমরা, যারা গ্রাম থেকে, আপনারা দেখবেন যে প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণ নারীরা, যাদের কলেজে যাওয়ার কথা, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, সেই নারীরা সাহস করে একটা অচেনা শহরে, অচেনা জায়গায় এসে গার্মেন্ট কারখানায় কাজ করছে, লাখো লাখো নারী কাজ করছে, এটা নিশ্চয়ই আমাদের একটা এগিয়ে আসে আমি বলব। আমাদের মধ্যবিত্ত নারীরা, যারা শুধু, যাদেরকে আমরা গৃহিণী পরিচয় দিয়ে দিতাম যে আমাদের মারা কিছু করেন না, সেই পরিচয়ের সাথে কিন্তু তাদের একটা পেশাজীবী পরিচয় তৈরি হয়েছে। আমাদের অনেক নারীরা অনেক রকম কাজের সাথে যুক্ত হচ্ছে, শিক্ষিত হচ্ছে, কিন্তু এই মাপকাঠিগুলো দিয়ে, এই সংখ্যাগুলো দিয়ে আমরা কিন্তু বলতে পারবো না যে নারী অধিকার পরিপূর্ণভাবে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে অর্জিত হয়েছে কি না। কারণ ধরেন রোকেয়ার সময় রোকেয়া শিক্ষিত নারীর উপরে জোর দিয়েছিলেন, নারীর শিক্ষার উপরে, একই সাথে মানুষ হওয়ার কথাও বলেছিলেন যে মানুষ হিসেবে তার আত্মমর্যাদার প্রশ্নটা আছে কি না। আর আজকের সময় এসে আমরা হয়তো বলছি যে নারীকে শিক্ষিত হতে হবে, একই সাথে নারীকে তার আয় রোজগারের বিষয়টা করতে হবে, যে নারী তার নিজের পায়ে দাঁড়াতে পারে, আয় করতে পারে, সে তার অধিকারের কথাও বলতে পারে। কিন্তু এখনকার সময় এসে আমার কাছে মনে হয় যে আমাদের চারপাশে আমরা যত রকম সংকট দেখছি, অনেক সময় মনে হয় যে এই সমাজটা আমার জন্য কিনা,
এই পথটা আমার জন্য কিনা, এই রাতে ঘরে ফেরাটা আমার জন্য কিনা। ফলে এখনকার সময় শুধু শিক্ষিত হলে বা শুধু আয় করলেই হবে না, আমার আত্মসম্মানের প্রশ্নটাও মনে হয় আমাদেরকে বিশেষভাবে দেখা দরকার। এমনকি বাংলাদেশের যে নারী, তারা যে বিভিন্ন জায়গায় নানা জায়গায় নিজেদের কার্যের ক্ষেত্রে শ্রমজীবী নারী থেকে শুরু করে মধ্যবিত্ত প্রত্যেকেই কিন্তু নানা রকম সংগ্রামের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে আছে। আমরা হয়তো তাদের সংগ্রামের গল্পগুলো সবাই জানি না, আমরা হয়তো সেই 60-এর দশকের নারীদের গল্পগুলো জানি। আমাদের ঔপন্যাসিকরা অনেক সময় হয়তো সেই 60-এর দশকের বা 80-এর দশকের নারীদের জীবন, সেই রকম চিত্রগুলো আমাদের সামনে আছে। আজকে 2018 বা 2010 থেকে 18-র নারীদের কিন্তু নতুন নতুন সমস্যা, তো সেই সমস্যার জায়গা থেকে আমরা যদি দেখি, আমরা নারীরা এগিয়েছে, কিন্তু নারীরা এগোনোর জন্য যে সুযোগটা তৈরি করা দরকার, যে সুযোগটা নারী এবং পুরুষ উভয়ের জন্য সমাজের মধ্যে থাকা দরকার, যেখানে একজন নারী মনে করতে পারে এই সমাজটা আমার, এই সমাজটা আমার এবং আমার পুরুষ বন্ধুর, আমাদের দুজনেরই, সেটা আমরা মনে হয় এখনও মনে করতে পারছি না। কারণ আমরা সব সুযোগ পাচ্ছি সমানভাবে, রাষ্ট্র থেকে, আমার বেড়ে ওঠা পরিবার থেকে, সব কিছু সমানভাবে পাচ্ছি সেটা বলা যাচ্ছে না এখনও। আজকে এই বিশেষ দিনে আপনি আমার সামনে বসে আছেন, অবশ্যই আপনি একজন সফল নারী, আপনি আমাদের দেশের একজন প্রখ্যাত আলোকচিত্রী, তো এই পর্যায়ে আসার তো আপনার অনেক আসলে বাধা বিপত্তি তো ছিলই, সংগ্রামের মাধ্যমে আপনি আজকে একজন সফল নারী হিসেবে আছেন, তো আপনার এই সংগ্রামের গল্পটা আমরা শুনতে চাই। সফলতার সঙ্গে এক একজনের কাছে এক এক রকম, কিন্তু এটা নিশ্চয়ই একটা আমার জন্য স্বস্তির দিক যে আমি বাংলা ভিশনের সামনে, বাংলাদেশের অনেক নারী পুরুষের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। তো এই জায়গাটা আসলে খুব সহজে আমি বা আমাদের মতো নারীরা তৈরি করতে পারে না। একজন পুরুষকে হয়তো শুধু তার কাজের পরীক্ষা দিতে হয়, কিন্তু একজন মেয়েকে সে কাজের আমার মনে হয় ডাবল পরীক্ষা দিতে হয়, কারণ তাকে বারবার শুনতে হয় যদি কোনো নারী কাজ পারেন, তাকে কাজ পারাটাকেও বলা হয় যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে, আর যখন সে কাজ কোনো কারণে না পারে সামাজিক নানান রকম চাপের কারণে, তখন বলা হয় যে নারী তার মাথায় বুদ্ধি নাই, সে এটা পারে না, ওটা পারে না, দুর্বল, দেখো কিছু পারে না। অনেক সময় আমি চেষ্টা করেছি যে কাজ দিয়ে প্রমাণ করার যে নারী আমার বড় পরিচয় না, আমি মানুষ। একজন পুরুষের মস্তিষ্কে যেরকম চিন্তাভাবনা কাজ করে, আমার মাথায় সেরকম চিন্তাভাবনা কাজ করে, এবং আমি সেই জায়গা থেকে আমার ছবি তুলি, আমার সংগ্রাম করি, যখন আমি গার্মেন্টস শ্রমিক সংগঠন করি তখনও আমি সেইভাবেই আমার নিজের কাজ দিয়ে প্রমাণ করার চেষ্টা করি, কারণ নারীদের বারবারই প্রমাণ দিতে হয় আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, এই ফটোগ্রাফির চর্চাটা আসলে কবে থেকে, কত সাল থেকে শুরু হয়েছিল? 2007 সালের শেষ থেকে বলতে পারেন, ছোটবেলা থেকে আমার শখ ছিল ফটোগ্রাফি করার। তখন আসলে ফটোগ্রাফি মিডিয়ামটাকে আমি খুব ভালো করে বুঝতাম এরকম না, কিন্তু এক ধরনের ভালো লাগা ছিল, নিজের ছবি তোলা, পরিবারের ছবি তোলা, বন্ধু বান্ধব বা প্রকৃতির ছবি তোলা, এগুলো ছিল। কিন্তু 2007 সালে যখন জরুরি অবস্থা চলছে, সেই সময় আসলে আমার, আমি যেহেতু আগেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, ফলে আমার রাজনীতি বা সমাজকর্ম এই ধরনের কাজের সাথেই বেশি যুক্ততা ছিল, ফলে অন্য কোনো জায়গায় আমি কখনো পা রাখতে পারবো বা ফটোগ্রাফি দুনিয়াতে আমিও একজন সদস্য হতে পারবো এটা ধারণাই ছিল না। ওই সময় এমার্জেন্সি ছিল বাংলাদেশে, এমার্জেন্সি হওয়ার পরে জরুরি অবস্থার মধ্যে মিছিল মিটিং সব নিষিদ্ধ ছিল। তখন আমার মনে হলো যে আমি বোধহয় আমার এই শখটা একটু দেখতে পারি, চেষ্টা করে যে আমি আসলে পারি কিনা, তো তখন থেকেই শুরু। আসলে পাঠশালায় আমি পড়ি, পাঠশালায় ভর্তি হই একটা ছোট্ট কোর্স করার জন্য, এরপরে ওখানে আমি মানে আমার ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে, কিন্তু আমি আমার মাস্টার্স এমফিল শেষ করে পরে আমি আবার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ফটোগ্রাফিতে 3 বছর পড়াশোনা করি, এবং ওখানেই আমার আসলে নতুন করে ফটোগ্রাফিকে জানা বোঝা। খুবই চ্যালেঞ্জিং, আর বিশেষ করে নারীদের জন্য তো আরো বেশি চ্যালেঞ্জিং। তো সেখান থেকে কেউ যদি আসলে ফটোগ্রাফিতে আসতে চায়, তো তার জন্য আসলে কি কি মূল চ্যালেঞ্জের জায়গা গ্রহণ করতে হবে, বিশেষ করে নারীদের জন্য? এবং যেহেতু আপনি একজন সফল আলোকচিত্রী, তো আসলে আপনার পরামর্শটা কি থাকবে? ফটোগ্রাফি বলেন বা ফিল্মে বলেন, যারা ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন, আমরা এদের সংখ্যা অনেক কম দেখি। যত বেশি আমরা এদেরকে সংখ্যায় বেশি দেখতে পাবো, যত বেশি নারীরা তাদের সমাজ পরিবারের যেই আটকে রাখার যেই ব্যবস্থাগুলো, সেগুলোকে প্রশ্ন করেই কিন্তু আমাদের আসতে হবে, কেউ আমাদেরকে হাত ধরে টেনে নিয়ে আসবে না। ফলে ফটোগ্রাফিটাকেও ধরে নেওয়া হয় যে এমন একটা পেশা যেটা ঠিক নারীর হয়তো না, যেমন খেলাধুলা। আমরা নারীর জন্য সমাজ কিছু নির্দিষ্ট পেশা ঠিক করা আছে, যেন যে গৃহিণী হবে নারী, বা নারী শিক্ষক হবে, বা ডাক্তার হতে পারে, বা এমন ধরনের কাজ যেগুলোতে খুব দৌড়ঝাঁপ নেই, ঝুঁকি নেই, রাতে ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, রাতভর বাইরে থাকার দরকার নেই, নিরাপদ, নিশ্চিন্ত, নিশ্ছিদ্র জীবন।
তো সেইটা জায়গায় করা হয় বলে দেখা যায় এই ধরনের পেশায়ও কিন্তু নারীরা কম আসেন, কিন্তু সমাজে যদি এই উৎসাহগুলো থাকে বা আমরা যারা কাজ করছি আমরা যদি নিয়মিত কাজের মধ্যে থাকি তাহলে সেটা তাদের জন্য একটা অনুপ্রেরণার বিষয় হবে। এবং আমি বলবো যে আলোকচিত্র একটা খুব শক্তিশালী মাধ্যম, যেই মাধ্যম দিয়ে আমরা আমাদের মনের কথা বলতে পারি, রাগের কথা বলতে পারি, ক্ষোভের কথা বলতে পারি, ভালোবাসার কথা বলতে পারি, প্রতিবাদের কথা বলতে পারি। ফলে বিশেষভাবে আমি যখন মানে আমিও পাঠশালায় পড়াই এবং ফটোগ্রাফিতে আমি যখন দেখি নারীরা কাজ করছে, সেটা আমার থেকেও যারা তরুণ তারা যখন কাজ করছে সেটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। এবং আমি মনে করি কাজটা চালিয়ে যাওয়া ভীষণ জরুরি, যত বাধা বিপত্তি আসুক সেগুলো মোকাবেলা না করতে পারলে কিন্তু আমরা আমাদের কাজের জায়গাকে ভালোবাসতে পারবো না। বলছিলেন যে আপনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তারপর আলোকচিত্রী বিশেষ করে নারীদের জন্য এটা খুব একটা সহজ বিষয় নয়, তো আপনার পরিবারের সহযোগিতা কেমন ছিল? বাবা মা একটু রক্ষণশীল পরিবারের ছিলেন, ফলে আমাকে প্রতি মুহূর্তেই যখন আমি মানে ঘরের বাইরে যেতাম হয়তো আমার বাবা মা হিসাব করতেন যে আমার ভাইকে কত পয়সা দেবে, আমাকে কত পয়সা দেবে, আমি কতটা সময় বাইরে থাকি, আমি ভাই কতটা সময় বাইরে থাকি, আমি কাদের সাথে মিশছি, কী পড়ছি, কী পড়ছি না, কীভাবে চলছি, এগুলো তো আসলে আমাদের সব মেয়েদেরকেই কম বেশি মোকাবেলা করতে হয়, কারোর হয়তো কম কারোর হয়তো বেশি। এখনকার সময়ে এখনকার জেনারেশনের যারা আমাদের পরের জেনারেশন তাদের হয়তো একটু কম ফেস করতে হয়, কিন্তু ছাত্র অবস্থায় আমাকে আমার পারিবারিক নানান রকম মানে ঝামেলায় খুব পছন্দ করতো। আমার বাবা মনে করতেন যে আমি হয়তো খুব আমি আসলে ঠিক বুঝতে পারছি না আমি কেন আসলে রাজনীতির সাথে যুক্ত হচ্ছি। এক সময় এসে বলতো যে এই ধরনের রাজনীতি করছি, এই ধরনের রাজনীতিতে কোনো সুবিধা নাই, তাহলে আমি কি বোকার মতো কাজ করছি কিনা। কিন্তু পরবর্তীতে যখন আমি আমার মতো করে জীবনযাপন করছি, আমি নিজের ঘর করছি, নিজের সঙ্গী নিয়ে থাকছি, সেই সময় আসলে আমি আমার অনেক মনে হয়েছে যে, এবং আমি যখন ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি নিজের মধ্যে অনেক ভাঙচুর অনেক পরিবর্তন হয়েছে, আমি বোঝার চেষ্টা করেছি যে আমার আসলে নিজের বিকাশ বা আমার আমি কী ধরনের জীবন চাই। মানুষ হিসাবে যদি আমি জীবন চাই তা আমার একটা সংগ্রামের জীবনের মধ্যে থাকতে হবে। ফলে আমার পরবর্তীতে আমি ধরেন আমার শুধু ঘর তো না, আমার সমাজ আমার চারপাশটাও তো আমার জন্য অনেক যুদ্ধক্ষেত্র। ফলে আমি এখন আমার আমার নিজের মতো যতটা সিদ্ধান্ত নিতে পারছি বা আমি যেই সংগঠনে কাজ করছি যেই দলে কাজ করছি সেখানে অনেক বেশি আমরা নারী পুরুষ সম্পর্কের ধরন নারীর অধিকার এগুলো নিয়ে আমরা কথা বলি, তর্ক করি আমাদের বন্ধু সহযোদ্ধাদের সাথে, পুরুষ সহযোদ্ধাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে সংগ্রাম করি, ঘরের মধ্যেও আমাদের পুরুষ সঙ্গীদের সাথে আমরা সঙ্গীর সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে আমাদের কী হওয়া উচিত বা কী রকম সম্পর্ক হওয়া উচিত নারী পুরুষের। এই তো এইভাবেই চলছে। এই যে বলছিলেন যে আপনাদের একটি সংগঠন গার্মেন্টস শ্রমিক সংহতি, তো আজকের এই বিশেষ দিনে এই সংগঠন থেকে কি কি আয়োজন থাকছে? গার্মেন্টে যেহেতু প্রায় 80% হচ্ছে নারী, 44 লাখ শ্রমিকের মধ্যে 80% নারী, মানে সংখ্যায় কিন্তু কম না, একটা বড় সংখ্যা, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটা বড় সংখ্যা। এর সাথে যদি সেই শ্রমিক নারীদের মাদের কথা ধরি, তার বোনদের কথা ধরি, পরিবারের আরও নারী সদস্যদের ধরি, তাহলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটা বড় সংখ্যক নারী হচ্ছে গার্মেন্টে কাজ করেন। এবং এই শ্রমিকরা ভীষণ রকম নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করেন, রানা প্লাজার যার একটা দৃষ্টান্ত, তাজরিন যার দৃষ্টান্ত, এবং ওনারা খুব কম মজুরিতে কাজ করেন, সস্তা মজুর হিসাবে পরিচিত। ফলে আমরা মনে করি যে শুধু গার্মেন্টস শ্রমিক সংহতির না, আজকের নারী দিবসে, আজকে 8ই মার্চের নারী দিবসে শ্রমিকদের মজুরির প্রশ্নটা নারী আন্দোলনেরও একটা দাবি। আমি যখন নারীর অধিকারের কথা বলবো যে সমাজে নারী পুরুষ সমান অধিকার পাবে, তাহলে শ্রমিক নারী সে যাতে তার মজুরির সংকটে না পড়ে, না শ্রমিকদের মধ্যে যে মজুরি বৈষম্য আছে নারী পুরুষে সেগুলো না হয়, সেগুলোর দাবি আমরা। এবং আমরা গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে শ্রমিকদের বাঁচার মতো মজুরি নিরাপত্তার দাবি আজকের এই সময়ে এসে করছি, কারণ এটা আমরা মনে করি একটা ভীষণ জরুরি দরকার, সাথে শ্রমিকদের সংগঠন করার বিষয়টিকেও আমরা সামনে আনছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আসলে এই যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, তো এর তাৎপর্য যে শুধু নারীরাই বুঝবে তা কিন্তু নয়, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আসলে এই দিনটির তাৎপর্য বুঝতে হবে, তো সবার উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান? সমাজটা নারী পুরুষের সম্মিলিত সমাজ হলেও আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজের সংস্কৃতির মধ্যে থাকি, আমাদের ফলে পুরুষরা আমাদের শত্রু নয়, কিন্তু আমরা যদি সমাজকে আগাতে চাই নারী এবং পুরুষ উভয়কেই আসলে আগাতে হবে, এবং বিশেষভাবে নারীকে তার সংকটগুলো তার সমস্যাগুলো সামনে নিয়ে আসতে হবে, ঘরের কথা বাইরে আনতে হবে, অফিসের কথা বাইরে আনতে হবে, পথের কথা বাইরে আনতে হবে, প্রতিদিনের যে তার নানা রকম সংকট সেগুলো যদি আমরা নিজের মুখে না বলি
নিজের মুখে প্রতিবাদ না করি, তাহলে আসলে আমাদের কোনো পুরুষ হয়তো আমাদের আর সহযোগিতা করবে না। এবং কিন্তু পুরুষদেরও দায়িত্ব, কারণ পুরুষদের দায়িত্ব এই কথা, এই কারণে আমি বলবো যে পুরুষ মনে করবেন যে আমি একটা মানবিক সমাজ চাই, তিনি কিন্তু তা এই পুরুষতান্ত্রিক সুযোগ সুবিধাগুলো নেবেন না। ফলে লড়াইটা আমার পুরুষের বিরুদ্ধে না, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে। আমি মনে করি যে আমার নারী পুরুষের জন্য যে মানবিক সমাজের স্বপ্ন আমরা দেখি, সেই লড়াইয়ে পুরুষরাও আমাদের সহযোগী হবেন, সঙ্গে নিয়ে আমাদের লড়াইয়ে কিন্তু লড়াইয়ের কান্ডারি হবেন নারী। অবশ্যই আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে এবার যে থিমটি আছে প্রেস ফর প্রোগ্রেস, এই থিমটি নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের সকল নারী এগিয়ে যাবে সামনের দিকে, আমরা সেই প্রত্যাশাই রাখছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। স্প্যানিশ ঔপন্যাসিক মিগুয়েল দ্য সার্ভেন্তেসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একজন ভালো চিত্রকর প্রকৃতির অনুকরণ করে, আর খারাপ চিত্রকর এটিকে দমন করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।